হ্যালো বন্ধুরা অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টার আছে তো এটাতে কম্পিটিশন নিয়ে পড়ানো হবে তো এর আগে তো প্রিডেশন পড়ানো হয়েছে তো এই ভিডিওগুলিতে কী হচ্ছে যে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুরু করা যাক হোয়েন্ড ডারউইন স্পোক অফ দ্য স্ট্রাগল ফর এক্সিস্ট্যান্স অ্যান্ড সারভাইভাল অফ দ্য ইন ইন্যাচার হি ওয়াজ কনভিনসড দ্যাট ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ এ পোর্টেন্ট ফোর্স ইন অরগ্যানিক ইভোলিউশন তো ডারোইন কী করেছিলেন যে তিনি ইভেলিউশনের যে থিওরি আবিষ্কার করছিলেন তার মধ্যে দুটো থিওরি যখন তিনি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যে অস্তিত্বের জন্য সংগ্রাম অ্যান্ড সার্ভাইভ্যাল অব দ্য ফিটনেস্ট এবং যে সবচাইতে বেশি ফিট থাকবে সে সারভাইভ করবে সে বেঁচে থাকবে এই দুটো থিওরি আবিষ্কার করার সময় হি ওয়াজ কনভিনসড দ্যাট ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ এ পোটেন্ট ফোর্স তিনি দেখেছিলেন বা তিনি বুঝতে পেরেছিলেন উপলব্ধি করে করতে পেরেছিলেন যে যে আন্তঃপ্রজাতির যে কম্পিটিশন যে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে সেটা হচ্ছে এক বিশেষ ফোর্স যেটা অর্গ্যানিক ইভলিউশন করে থাকে যেটা জীবের মধ্যে ইভলিউশন করতে থাকে তার একটা বিশেষ ফোর্স হচ্ছে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে কম্পিটিশন তাহলে অর্গ্যানিক ইভোলিউশনের জন্য যে বিশেষ ফোর্স সেটা হচ্ছে এই যে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট কম্পিটিশন ওয়ার্কার্স ওয়েন ক্লোজলি রিলেটেড স্পেসিস কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস দ্যাট আর লিমিটিং এটা সাধারণত মনে করা হয় যে কম্পিটিশন কখন হয় যে দুটো প্রায় সমপ্রজাতির জীব আছে একটা এলাকার মধ্যে তারা বাস করছে কিন্তু সেই এলাকার খাদ্য বাসস্থান সীমিত তো সেই খাদ্য বাসস্থান যেহেতু সীমিত আর উভয়কে তার চাহিদা পূরণ করতে হবে তো তার জন্যে তাদের মধ্যে কম্পিটিশানটা হয়ে থাকে সেই একই রিসোর্সটা কে আগে নিতে পারে কে শেষ করতে পারে তার জন্য বাট দিস ইজ নট এন্টায়ারলি ট্রু কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় তো কে কি মনে করা হয় যে কম্পিটিশান মানে কি যে হয়তো দুটো একই পুরুষদের জীব আছে যে হয়তো দুটো দুটো প্রায় একই পুরুষদের জীব আছে তাদের খাদ্য কিন্তু এক তাদের খাদ্য হচ্ছে একই এবং দুটো আলাদা দুটো একই প্রজাতির জীব আছে এবং এই দুটো জীব পাশাপাশি অবস্থান করছে তো তাদের খাদ্যটা যেহেতু লিমিটেড আনলিমিটেড না একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য আছে তো সেই খাদ্যটা কে গ্রহণ করতে পারবে তার জন্য দুটোর মধ্যে যে কম্পিটিশান হতে পারে সেটা হচ্ছে কি ইন্টারস্পেসিফিক কম্পিটিশান বা সেটা হচ্ছে কম্পিটিশন কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয় ফার্স্টলি টোটালি আনরিলেটেড স্পেসেস কুড অলসো কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস যে এখানে বলা হয়েছে যে দুটো ক্লোজলি রিলেটেড স্পেসিস বা খুব সম্পর্কিত পাশাপাশি রিলেটেড প্রজাতি থাকে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে দুটো সম্পূর্ণ আলাদা প্রজাতির জীবের মধ্যেও কম্পিটিশন হয় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ফর ইনস্ট্যান্স ইন সাম শ্যালো সাউথ আমেরিকান লেকস যে দক্ষিণ আফ্রিকার কিছু হ্রদ আছে সেখানে কি হয় যে ভিজিটিং ফ্ল্যামিনগোজ অ্যান্ড রেসিডেন্ট ফিশেস কম্পিট ফর দ্য দে কমন ফুড জু প্ল্যাংটন অন ইন দ্য লেক যে দুটো আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা প্রজাতির মধ্যেও যে কম্পিটিশান হতে পারে তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে দক্ষিণ আমেরিকা সাউথ আমেরিকার নামে একটা এলাকা আছে দক্ষিণ আমেরিকা যে আছে দেশ সেখানে যে হ্রদ আছে সে হ্রদে কী হয় যে সেখানকার মাছ আছে সেখানে বাস করে এমন মাছ আছে তার খাদ্য হচ্ছে জু প্ল্যাংটন আর বাইরে থেকে কি করে ফ্ল্যামিন গোজ আছে ফ্ল্যামিন গোজ হচ্ছে বতকের মতো দেখতে এক ধরনের লম্বা লম্বা পাওয়া এক ধরনের প্রাণী তো সেই বাইরে থেকে ফ্ল্যামিন গোজ আসে মাইগ্রেট করে তাদেরও খাদ্য হচ্ছে জুপল্যাংটান তো যখন বাইরে থেকে এই ফ্ল্যামিন গোজ আসছে কিংবা রেসিডেন্স যে মাছ আছে তাদের মধ্যে এই দুজনেরই খাদ্য যেহেতু জুপল্যাংটান কমন খাদ্য তাই তাদের মধ্যে কম্পিটিশন হয় যে কে জুপল্যাংটনটাকে খেতে পারে আগে শেষ করতে পারে যেহেতু জুপল্যাংটনের পরিমাণটা সীমিত লিমিটেড তো এটা হলো এটা একটা দেওয়া আছে এক্সাম্পল যে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যেও হতে পারে সেকেন্ডলি রিসোর্স নিড নট বি লিমিটিং ফর কম্পিটিশন টু ওয়া কার যা আরটা যে বিষয় যে রিসোর্স যে লিমিট বা শুধুমাত্র যে অল্প পরিমাণ খাদ্য আছে তার জন্যই যে শুধুমাত্র কম্পিটিশন হবে সেটাও কিন্তু সম্পূর্ণ শর্ত নয় ইন ইন্টারফিয়ারেন্স কম্পিটিশন দ্য ফিডিং এফিসিয়েন্সি অফ অন স্পেসিস মাইট বি রিডিউসড ডিউ টু দ্য ইন্টারফিয়ারিং অ্যান্ড ইনহিবিটরি প্রেজেন্স অফ দ্য আদার স্পেসিস ইফ ইভেন ইফ রিসোর্সেস ফুড অ্যান্ড স্পেস আর অ্যাবানডান তো এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে যে রিসোর্স যে লিমিটেড খাদ্য বা বাসস্থান যে শুধু লিমিটেড থাকলেই যে কম্পিটিশান হয় তাও না এখানে একটা এক্সাম্পল দিয়েও বোঝানো হয়েছে যে ইন্টারফেয়ারেন্স কম্পিটিশন কম্পিটিশনের অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স কম্পিটিশন ইন্টারফেয়ার কম্পিটিশন হচ্ছে ইন্টারফেয়ার করা একে অপরের কাজে দখল দেওয়া যেটা হয় সেই ইন্টারফেয়ার কম্পিটিশনে কী হয় দ্য ফিডিং এফিসিয়েন্সি অফ ওয়ান স্পেসিস মাইড বি রিডিউস ডিউ ইন্টারফিয়ারিং অ্যান্ড ইনিভিটারি প্রেজেন্স অফ দ্য আদার স্পেসিস যে একটা প্রজাতির ফিডিং এফিসিয়েন্সি যে কতটা সে খাবার খেতে পারবে সেই দক্ষতারা সেটা কমে যায় অন্য কোনো প্রজাতির উপস্থিতির উপর ভিত্তি করে অন্য কোনো ইন ইন্টারফিয়ারিং বা ইনিভিটারি প্রজাতি থাকার ফলে কি একটা প্রজাতির খাদ্য গ্রহণের ক্ষমতা কমে যায় যে এখানে একটা ইয়ে প্রজাতি আছে সে প্রথমে হয়তো দশটা মাছ খেতে পারছিল কিন্তু অন্য একটা বি প্রজাতি আসার প্রজাতি আসার জন্য যদিও তার খাবারটা আলাদা হয়তো তার খাবারটা ধরা যাক শামুক কিন্তু এই বি প্রজাতি আসার জন্য এ দশটা খাবার না না খেতে পেরে সে আট সাতটা মাছ খেতে পারছে তাহলে কি বিয়ের উপস্থিতিতে এর যে খাবার ক্ষমতাটা সেটা কমে যাচ্ছে তো এটা হচ্ছে কি ইন্টারফেয়ারিং কম্পিটিশন যদিও ইভেন ইফ রিসোর্সেস ফুড অ্যান্ড স্পেস এর অ্যাবানডান যদিও খাদ্য প্রচুর আছে যে মাছের কোনো কমতি হয়নি জায়গাও প্রচুর আছে কিন্তু বিয়ের উপস্থিতির কারণে এ কিন্তু তার এফিসিয়েন্সি কমে যাচ্ছে তো এটা হচ্ছে ইন্টারফিয়ারিং কম্পিটিশন দে আর ফর কম্পিটিশন ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস ইন হুইচ দ্য ফিটনেস অফ অন স্পেসিস মেজার্ড ইন টার্মস অফ ইটস আর দ্য ইনটেন্সিক রেট অফ ইনক্রিজ ইজ সিগনিফিক্যান্টলি লোয়ার ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার স্পেসিস তো কম্পিটিশনের যে আগের সংজ্ঞা দেওয়া হচ্ছে তো সেটা তাহলে যথার্থ হলো না সেটা দেখা গেলো যে আলাদা আলাদা প্রজাতির মধ্যে হচ্ছে খাদ্য বাসস্থান আনলিমিটেড হলেও হচ্ছে তাহলে কম্পিটিশনের সংখ্যাটা কি হবে তো এটা হচ্ছে সেই সংজ্ঞাটা যে একটা প্রজাতির ফিটনেস যখন অন্য কোনো প্রজাতির জন্য কমে যায় সেটাই হচ্ছে কম্পিটিশন এবং এই ফিটনেসটাকে কী রিটেড করা হয় আর দিয়ে আর কি ইন্ট্রেন্সিং রেট অফ ইনক্রিজ আমরা যে ইতে পড়েছিলাম যে লংগিটিউড এ গ্রোথে পড়েছিলাম আমরা যে লজিস্টিক গ্রোথ তারপরে এক্সপেন্সিয়াল গ্রোথ সেখানে আর ছিল সেই আর এটা আর হচ্ছে সেই আর এটা হচ্ছে সেই ফিটনেসটা তো যখন একটা প্রজাতির ফিটনেস অন্য কোন প্রজাতির ফিট উপস্থিতির জন্য কমে যায় তো সেটা হচ্ছে কম্পিটিশন তাহলে কি কম্পিটিশান হচ্ছে একটা প্রক্রিয়া যার ফলে দা ফিটনেস অফ অন স্পেসিস ইজ সিগনিফিক্যান্টলি লোয়ার ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার স্পেসিস অন্য কোনো প্রজাতির উপস্থিতিতে একটা প্রজাতির ফিটনেস কমে যায় ইট ইজ রিলেটিভলি ইজি টু ডেমনস্ট্রেটেড ইন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট অ্যাজ গজ অ্যান্ড অদার এক্সপেরিমেন্টাল ইকোলজিস্ট ডিড তো এই বিষয়টাকে খুব সহজে ল্যাবরেটরিতে পরীক্ষা করার মাধ্যমে প্রমাণ করা যেতে পারে যে হ্যাঁ একটা প্রজাতির ফিটনেস কমে যাচ্ছে অন্যের উপস্থিতিতে হেন রিসোর্সেস আর লিমিটেড দ্য কম্পিটিভলি সুপেরিয়ার স্পেসিস উইল ইভেনচুয়ালি লি লিমিনেট দ্য অদার স্পেসিস বাট এভিডেন্স ফর সার্চ কম্পিটিশন এক্সক্লুশন অকারিং ইন নেচার ইজ নট অলওয়েজ কনক্লুসিভ যে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে গজ এবং অন্যান্য এক্সপেরিমেন্ট থেকে গজ একটা বিজ্ঞানী এবং অন্যান্য এক্সপেরিমেন্ট বা পরীক্ষা থেকে জানা গেছে অন্যান্য ইকোলজিস্টরা যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছে সেখান থেকে জানা গেছে যে যে যখন রিসোর্স লিমিটেড থাকে যে খাদ্য বাস্তস্থান সীমিত অল্প পরিমাণ আছে তখন কী হয় যে যে সুপরিয়ার বা যার শক্তিটা একটু বেশি সেটা কি করে যে অন্য যে ইনফেরিয়ার বা যার শক্তিটা একটু কম তাকে আস্তে আস্তে এলিমিনেট করে দেয় তাকে দূর করে দেয় কিন্তু এভিডেন্স ফর সার্চ কম্পিটিভ এক্সক্লুশন অকারিং ইন নেচার ইজ নট অলওয়েজ কনক্লুসিভ কিন্তু সব ক্ষেত্রে যে তা হয় এমনও নয় স্ট্রং অ্যান্ড পারসুয়েসিভ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডাজ এক্সিস্ট হাওয়ার ইন সাম কেসেস কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু অন্য রকমের প্রমাণও পাওয়া গেছে যে উল্টোটাও হতে পারে কিংবা এরকম নাও হতে পারে অনেক ক্ষেত্রে তারা কম্পিটিশন না করে তারা সবদা একে অপরের সঙ্গে সমঝোতা করে দুজনে বাস করার মতো প্রক্রিয়া করে নেয় তো আস্তে আস্তে সেগুলো পড়ব তো সব ক্ষেত্রে যে সুপেরিয়ার টিকে থাকবে আর ইনফেরিয়ারকে সে বাদ দিয়ে দেবে এলিমিনেট করে দেবে তা না অনেক ক্ষেত্রে কী হয় সুপেরিয়ার ইনফেরিয়ার দুজনেই নিজের এফিসিয়েন্সিটাকে চেঞ্জ করে নিজের খাদ্যের অভ্যাসটাকে চেঞ্জ করে নেয় এবং দুজনেই বেঁচে থাকে একই পরিবেশে এরকমও করে দেয় তো আস্তে আস্তে সেই ডিটেলসগুলো পড়বো এখানে দ্য অ্যাবিংডন টরটাইজ ইন গ্যালোপাইগাস আইল্যান্ড বিকাম এক্সটিংক্ট উইদ ইন এর ডিকেট আফটার গোডস ওয়ার ইন্ট্রোডিউসড অন দ্য আইল্যান্ড অ্যাপারেন্টলি ডিউ টু দা গ্রেটার ব্রাউজিং এফিসিয়েন্সি অফ দ্য গোডস তো এখানে ওটার সাপেক্ষে একটা এক্সাম্পল দেওয়া যায় যে হ্যাঁ সুপেরিয়ারটা টিকে থাকে ইনফিরিয়ারটা চলে যায় যে কী এক্সাম্পলটা যে অ্যাবিংডন টর্ট গ্যালাপোগাস আইল্যান্ডে অ্যাবিংডন টরটাইজ বা এক ধরনের কচ্ছপ ছিল গ্যালোপোগাস আইল্যান্ডে এক ধরনের কচ্ছপ ছিল সেটা কি যে সেই আইল্যান্ডে যখন একটা আইল্যান্ড আছে গ্যালাবগাস আইল্যান্ড সেখানে কচ্ছপ ছিল তো সেই কচ্ছপের সঙ্গে প্রচুর ছিল সে কি করতো যে সে এখানে একা ছিল তার কোনো ই কম্পিটিশন ছিল না সে প্রচুর পরিমাণে ছিল কিন্তু বাইরে থেকে যখন সেখানে গোটকে ইন্ট্রোডিউস করা হলো তখন বাইরে থেকে যখন এখান থেকে গোটকে ইন্ট্রোডিউস করা হলো তখন কী হলো যে কয়েক দশকের মধ্যে কয়েক দশকের মধ্যে সেখানে যে টরটাইট ছিল সেগুলো আস্তে আস্তে এক্সটিংক হয়ে গেল এই যে টর্টাইজ ছিল সে আস্তে আস্তে টর্টাইচগুলো এক্সটিং হয়ে গেল গোটকে ইন্ট্রোডিউস করার জন্য কারণ কি যে যে সমস্ত গোট বা ছাগলকে সেখানে ইন্ট্রোডিউস করা হলো তাদের যে খাওয়ার খাওয়ার ক্ষমতা বা ব্রাউজিং এফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকটাই বেশি টরটাইজের বা কচ্ছপের তুলনায় তার জন্য কি আস্তে আস্তে টর্টাইচগুলো অতটা খাবার খেতে পারছে না কিন্তু গা ছাগলই সমস্ত খাবার খেয়ে ফেলছে আস্তে আস্তে টর্টাইজ খাবারের অভাবে মারা গেল আস্তে আস্তে সে এক্সটেন্ট হয়ে গেল অ্যানাদার এভিডেন্স ফর

তো এখানে কী বলা হয়েছে যে একটা স্পেসিস বা একটা প্রজাতি একটা প্রজাতি সে একটা এই নির্দিষ্ট এলাকার মধ্যে একটা প্রজাতি আছে ঠিক আছে কারণ কি অনেকগুলো অন্যান্য এই চারিপাশে অন্যান্য কী আছে অন্যান্য যে কম্পিটিশান আছে সেগুলো মানে অন্যান্য প্রজাতি আছে তার জন্য সেই একটা নির্দিষ্ট একটা লিমিটেড এলাকার মধ্যে সীমাবদ্ধ কিন্তু যখন তার এই কম্পিটিশান করার যে প্রজাতি সেগুলোকে দূর করে দেওয়া হলো তখন দেখা গেল তার যে এই যে লিমিটেড এলাকার মধ্যে ছিল সেটা বৃদ্ধি পেয়ে গেল তার এলাকাটা বেড়ে গেল তো এটা হলো কম্পিটিটিভ রিলিজ যে স্পেসিস ডিস্ট্রিবিউশন ইজ রেস্ট্রিক্টেড টু এট স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া একটা স্পেসিস যার ডিস্ট্রিবিউশনটা বিস্তৃতিটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল বিকজ অফ দ্য অফ এ কম্পিটিটিভলি সুপেরিয়ার স্পেসিস কারণ এখানে কিছু সুপেরিয়ার স্পেসিস ছিল বড় বড় শক্তিশালী স্পেসিস ছিল তার জন্য কি তার যে ইটা বিস্তৃতি সেটা এই অঞ্চলে সীমাবদ্ধ ছিল ইজ ফাউন্ড টু বি এক্সপ্যান্ডেড ডিস্ট্রিবিউটর রেঞ্জ ড্রামেটিক্যালি হোয়েন দ্য কম্পিটিটিং স্পেসিস এক্সপেরিমেন্টালি রিমুভ যখন এই কম্পিটিটিভ স্পেসিসগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হলো এই এলাকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো তখন এই যে তার যে এই যে ছোটো ছোটো প্রজাতিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের এলাকা বৃদ্ধি করতে থাকলো সেটা চারিদিকে ছড়িয়ে যেতে থাকলো তার এলাকা বৃদ্ধি পেয়ে গেলো তো এটা হলো কম্পিটিটিভ রিলিজ কনেলস এলিজেন্ট ফিল্ড এক্সপেরিমেন্ট শোজ দ্যাট অন দা রকি স্কটল্যান্ড তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দ্য লার্জার অ্যান্ড কম্পিটিভলি সুপারিয়ার বার্নাকালস ব্যানাস ডমিনেটস দ্য ইন্টারটাইটাল এরিয়া অ্যান্ড এক্সক্লুডস দ্য স্মলার বার্নাকল ক্যাথাম্যালাস ফ্রম দ্যাট জোন তো কলেন্স এলিজেন্টের একটা এক্সপেরিমেন্ট ছিল বা এক ধরনের পরীক্ষা ছিল সেখানে কি দেখা গেছে যে স্কটল্যান্ডের মধ্যে এক ধরনের পাথরের কোস্ট আছে কোস্ট বলতে কি সমুদ্রের যে তীর সেই তীর কী হয় যে সেখানে দুই ই ছিল বার্নাকালস ছিল একটা লার্জার এবং কমপ্লিট সুপেরিয়ার বার্নাকাল এক যাকে বলা হয় ব্যালানাস আর একটা হচ্ছে ক্যাথামালাস ব্যালানাসটা কী ব্যালানাসটা হচ্ছে বড় প্রকৃতির এবং শক্তিশালী বার্নাকাল আর আর ছিল ক্যাথামালাস ক্যাথামালাসটা কী ছিল ছোটো প্রকৃতির এবং ইনফেরিয়ার টাইপের বার্নাকালস সেই ইন্টারট্যাটাল এরিয়াতে ছিল এবং যেহেতু বার্নাকাল বেলা একটু বেশি শক্তিশালী ছিল সে আস্তে আস্তে কী ছিল এই ক্যাথামোলস যেটা ছিল তাকে আস্তে আস্তে এলিমিনেট করে দেয় ইন জেনারেল হারভিভার্স অ্যান্ড প্ল্যান্ট অ্যাপিয়ার টু বি মোর অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই কম্পিটিশন দ্যান কার্নিভোর্স তো হারভিভার্স মানে যে সমস্ত প্রাণী উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং প্ল্যান্ট হারভিভার্স এবং প্ল্যান্ট এদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু বেশি হয় প্রাণীদের তুলনায় কারণ তুলনায় কারণ মানে যে যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদের কারণ বলে তো কারণ রিভোর্সের তুলনায় হার্ড এবং প্ল্যান্ট বা উদ্ভিদ তাদের ক্ষেত্রে কম্পিটিশানটা বেশি থাকে বা বেশি হয় তো দেখলাম কম্পিটিশনের অনেক এক্সাম্পল এক্সাম্পলগুলো একটা হার্ড আছে এই চ্যাপ্টারটার এই পার্টটা একটু অনেক এক্সাম্পলগুলো মনে রাখা একটু কষ্টই হয় তো বারবার পড়তে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে আসছে কি গজ কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল তো এরপরে গজের কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল এটা একটা আলাদা প্রিন্সিপাল এখানে প্রায় তিন চারটে প্রিন্সিপাল আছে বা তিন চারটে রুল আছে যেগুলো মনে করতে হবে যেমন কম্পিটিটিভ রিলিজ তো আরও অনেক কিছু দেখলাম তো প্রত্যেকটাকে মনে রাখতে হবে তো নেক্সট আসছে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট টু ক্লোজলি রিলেটেড স্পেসিস কম্পিটিং ফর দ্য সেম রিসোর্সেস ক্যান নট কো এক্সিস্ট ইন অ্যান্ড দ্য কম্পিটিভলি সুপেরিয়ার অ্যান্ড দ্য কম্পিটিভলি ইনফেরিয়ার ওয়ান উইল বি এলিমিনেটেড ইভেনচুয়ালি তো গজের একটা রুলস আছে কম্পিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে বলা হয়েছে যে দুটো ক্লোজলি রিলেটেড স্পেসিস যে দুটো পাশাপাশি বা সম্পর্কিত খুব কাছাকাছি সম্পর্কিত প্রজাতি যাদের রিসোর্সটাই এক মানে খাদ্য বাসস্থান এক তারা যদি কোনো এলাকার মধ্যে থাকে তো দুটোই কিন্তু একই সঙ্গে বাস করতে পারে না দুটোই একই সঙ্গে বেঁচে থাকতে পারে না হয় যে কোনো একটা যে সুপেরিয়ার সে বাঁচবে যে ইনফেরিয়ার সে আস্তে আস্তে সেখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এটা হচ্ছে গজের কম্পিটিটিভ এক্সপ্লুশন প্রিন্সিপাল যে টু ক্লোজলি রিলেটেড স্পেসিস দুটো খুবই পাশাপাশি সম্পর্কিত প্রজাতি কম্পিটিং ফর দ্য সেম রিসোর্সেস যাদের খাদ্য বাসস্থান একই ক্যান নট কো এক্সিস্ট ইন তারা একে অপরের সঙ্গে পাশাপাশি থেকে বেঁচে থাকতে পারে না দুজনে বেঁচে থাকতে পারে না অ্যান্ড দ্য কম্পিটিটিভলি ইনফেরিয়ার ওয়ান উইল বি এলিমিনেটেড ইভেন্ট চলে এবং ধীরে ধীরে যে কম শক্তিশালী যে ইনফেরিয়ার সে আস্তে আস্তে সেখান থেকে বিলুপ্ত হয়ে যায় তো এটা গজের রুল কিন্তু এটা তো সত্যি না সর্বদা তো দেখা যাক কী আছে দিস মে বি ট্রু ইফ রিসোর্সেস আর লিমিটিং বাট নট আদারওয়াইজ কিন্তু এটা তখনই সত্যি হবে যদি দেখা যায় রিসোর্স খাদ্য এবং বাসস্থান লিমিটেড অনেক খাদ্য বাসস্থান নির্দিষ্ট আছে না তো এটা না তো এই যে রুল আছে সেটা প্রয়োগ হবে না মোর রিসেন্ট স্টাডিজ ডো নট সাপোর্ট সার্চ গ্রস জেনারেলাইজেশন অ্যাবাউট কম্পিটিশন কিন্তু বর্তমানে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মাধ্যমে গজের যে এই রুলটা সেটাকে ফলো করা হয় না সেটাকে তারা প্রমাণ করেছে যে অনেক প্রজাতি এটা মেনে চলে না যে হ্যাঁ একজন বেঁচে থাকবে একজন আস্তে আস্তে দুর্বৃত্ত হয়ে যাবে দুটোই একই সঙ্গে বাঁচতে পারে না এই যে রুলসটা সেই রুলটা অনেক প্রজাতি আছে ফলো করে না বর্তমানে রিসেন্ট স্টাডিজ মাধ্যমে জানা গেছে হোয়াইল দে ডু নট রুল আউট দ্য অকারেন্স অফ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইন নেচার দে পয়েন্ট আউট দ্যাট স্পেশিস ফেসিং কম্পিটিশন মাই ইভলভ মেকানিজমস দ্যাট প্রমোট কো এক্সিস্টেন্স রাদার দ্যান এক্সক্লুশন যে কী করে যে তারা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন না করে তারা এমন কিছু এমন কিছু মেকানিজম ইভলভ করে নিজেদের মধ্যে এমন এমন কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে ইভলভ করে যাতে তারা দুজনেই পাশাপাশি একই সঙ্গে বেঁচে থাকতে পারে যে যে সমস্ত জীবের মধ্যে কম্পিটিশন হওয়ার দরকার ছিল তাদের মধ্যে কম্পিটিশন না হয় তারা নিজেদের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য ইভলভ করে বা নিয়ে আসে যে তারা পাশাপাশি যাতে একই সঙ্গে বেঁচে থাকতে পারে কেউ যাতে বাদ না যায় কেউ যাতে মারা না যায় ওয়ান সার্চ মেকানিজম ইজ রিসোর্স পার্টি পার্টিশনিং এমন একটা মেকানিজম হচ্ছে রিসোর্স পার্টিশনিং বা যে খাদ্য বাসস্থান আছে সেটাকে ভাগ করে নেওয়া ইফ টু স্পেসিস কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস দে কুড অ্যাভয়েড কম্পিটিশন বাই চুজিং ফর instance different টাইমস ফর ফিডিং or ডিফারেন্ট foraging প্যাটার্ন যদি দেখা যায় যে একটা এলাকার মধ্যে যে প্রজাতিগুলো আছে তাদের খাদ্যটা এক তো তারা কী করবে তাদের যে খাদ্যর প্যাটার্নটা সেটা চেঞ্জ করবে এবং খাদ্য যে টাইমটা সেটা চেঞ্জ করবে হয়তো এখানে একটা এক্সাম্পল আছে যে একটা গাছ আছে সেই গাছে প্রায় পাঁচ রকমের পাখি আছে কিন্তু প্রত্যেকের খাবার হচ্ছে এক পতঙ্গ তো তারা কি করলো অনেক এবার অনেক এই যে পাঁচ রকম প্রজাতি আছে তারা প্রত্যেকে খাবার চেঞ্জ করলো কেউ গাছের পাতা খেয়ে বাসলো কেউ পতঙ্গ খেলো কেউ অন্য কোনো পতঙ্গ খেলো এইভাবে তার খাদ্যটাকে ভাগ করে নিল আবার কিছু কিছু খাদের টাইমটাকেও ভাগ করে নিলো যে কেউ সকালে খাবে কেউ দুপুরে খাবে কেউ বিকেলে খাবে এইভাবে খাদের টাইমটাকেও ভাগ করে নিলো তার ফলে কি কম্পিটিশনটা শেষ হয়ে গেল এবং দুজনে বেঁচে পাঁচটা প্রজাতি একসাথে বেঁচে থাকলো তো এখানে ওইটাই দেওয়া আছে যে তারা কি করে যে তাদের খাবারের যে সময় সেটা চেঞ্জ করে এবং খাবারের যে প্যাটার্ন যে কিভাবে খাবে সেটাও চেঞ্জ করে ম্যাক আর্থার শোর দ্যাট ফাইভ ক্লোজলি রিলেটেড স্পেসিস অফ অরব্লার্স লিভিং অন দ্য সেম ট্রি ওয়ার আর টু অ্যাভয়েড অ্যাভয়েড কম্পিটিশন অ্যান্ড এক্সিস্ট ডিউ টু বিহেভিয়াল ডিফারেন্স ইন দেয়ার ফরেজিং অ্যাক্টিভিটিস যে ম্যাক আর্থার দেখেছিলেন একটা এক্সাম্পলের মাধ্যমে যে একটা গাছের মধ্যে পাঁচটা প্রজাতির অরব্লার্স ছিল তো তারা তাদের মধ্যে কম্পিটিশান হতে পারতো যেহেতু তাদের খাদ্যটা একই কিন্তু তারা কম্পিটিশন না করে তারা কি করছে তাদের বিহেভিয়াল তারা আচরণগত চেঞ্জ করেছে খাবারের প্যাটার্ন এর উপর ভিত্তি করে যে কেউ গাছের পাতা খাচ্ছে কেউ গাছের বীজ খাচ্ছে কেউ কট কীটপতঙ্গ খাচ্ছে এবং তার ফলে তারা কী করছে কম্পিটিশান অ্যাভয়েড করছে এবং কোয়েকজিস্ট করছে তারা প্রত্যেকেই একে ওপর পাশাপাশি বেঁচে থাকছে ধরো একটা প্রকৃতির খুব ভালো একটা নিয়ম এর ফলে কারো ক্ষতি হবে না দুজনেই একই সাথে বেঁচে থাকবে তো এই যে চ্যাপ্টারটা আছে এই যে লাস্ট টপিকগুলো এটা কিন্তু অনেকের হার্ড হয় অনেকে পড়েও না এতটাই কঠিন লাগে সবার অনেকের ক্ষেত্রে মনে রাখাটা তাই অনেকে পড়ে না তো ভালো করে পড়বে বারবার এখান থেকে কোশ্চেনও আসে তো এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে তো এটা এখানে শেষ করলাম এর পরের চ্যাপ্টারে পরের ভিডিওতে প্যারাসিটিজমটা পড়াবো আর যেটা আছে দু তিনটা আছে এগুলো হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য